মুজিববর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 21শে অক্টোবর সকাল 11টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে পিপিএম পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্ব দিয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মহিলা আসন 29 কাজী কানিজ সুলতানা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ। সভায় বক্তারা বলেন, পুলিশ সবই পারে যদি জনগণ সাথে থাকেন, তবে আবার পুলিশ কিছুই পারে না যদি জনগণ পুলিশের পাশে না থাকে। পটুয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, SNTV।